ওয়েলকাম মাই ইউটিউব ফ্যামিলি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসা আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে সকালটা দেখতেই পাচ্ছ, আকাশটা না বড্ড ভালো লাগছে আজকে আমার, দেখতে যেমন ভালো লাগছে আর মনটাও অনেকটা আকাশটাকে দেখে ফ্রেশ হয়ে যাচ্ছে। কেন কি এত সুন্দর সবুজ, আর যদি এত সুন্দর নীল আকাশ দেখতে পাই মাথার ওপর, তাহলে মনটা অনেকটাই ভেতর থেকে কিন্তু অনেক তাই সুন্দর হয়ে যায়, তাই না বলো? সজনাঘাসটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের সজনাঘাটে অনেক ডাটা হয়েছিল, অনেকদিন ধরে ভাবছিল যে কাটতে হবে, কেটে তো ওঠা আর হচ্ছে না। ওই কারণে আজকে আমার বড়মশাই গিয়ে কেটে নিচ্ছে সজনার ডালগুলো। অনেকদিন ধরে ভাবছিল ডাটাগুলো অনেক বড় হয়ে গেছে, বড় হওয়ার ফলে ওই ডাটাগুলোর ভেতর দানাগুলো বড় বড় হয়ে গেছে। এবার যদি না কাটা হয় তাহলে সেই ফল আর আমাদের খাওয়াই হবে না, তাই জন্য সকাল সকাল উঠে ও গাছের ডালগুলো কেটে নিচ্ছিল। আমিও চারদিকটা দেখাচ্ছিলাম, খুব ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর একটা সকাল উপহার দিই, ভালো লাগছে তাই না? আমারও খুব ভালো লেগেছে। যাই হোক, ওই ডালগুলো কেটে নিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম কখন ডালগুলো পড়বে, আর একটার পর একটা ডালগুলো কেটে কেটে ফেলছিল, আর সেগুলোতেই ছিল বড় বড় সজনে ডাঁটা। আগে একবার তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে সেখানেও ছিল সজনে ডাঁটা। তো যাই হোক, আমার ভিডিওটা প্রথমেই তোমাদের কাছে চলে যাবে। যাই হোক, এখানে ও কেটে নিচ্ছে, আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না, আমাকে স্নান করে পুজো দিতে হবে, ওই জন্য এসে স্নান টান করে নিলাম। আর যেহেতু আজকে শনিবার, তো আজকে আর রান্না করার সকালবেলার চাপ নেই, তা হলেও তো রান্না করতেই হবে। যাই হোক, দেরি করার দরকার নেই, স্নান টান করে এসে পুজো দিয়ে ফেললাম, পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে পুজো দিয়ে ফেলেছি। আর আমার গলাটা আগের থেকে অনেকটা ঠিক আছে, তোমরা অনেকে কমেন্ট করেছিলে তাই বলে দিলাম। তারপর এখানে এসে রান্নাবান্নাও করে নিচ্ছি। আর এখানে আজকে রান্না হয়েছিল আমাদের লোটে মাছের তরকারি। তো তোমরা জানোই এটাকে অনেকে আমার নেড়ে মাছও বলে, যাই হোক আমি এটাকে লোটে মাছ বলতেই পছন্দ করব। হয়ে গেছিলো, আর এখানে বেঁধে নিচ্ছিল চড়ক। তোমরা সবাই নিশ্চয় জানো যে চড়ক গাছ এখন মানে এই টাইমে পয়লা বৈশাখের আগের দিন চড়ককে মানে চড়ক গাছকে পুজো করে পুকুর থেকে তোলা হয়। আমাদের এখানে একটা ক্লাব আছে, ক্লাবের পাশেই চড়ক গাছকে তুলে এখানে একটা ছোট্ট মেলা মতো নয়, যাই হোক চড়ক গাছকে তুলে সবাই মিলে পুজো করে নিল। তারপর চড়ক গাছটাকে ভালো করে সবাই মিলে বেঁধে নিচ্ছে। আর এই চড়ক গাছটা কিন্তু সারা বছর পুরো জলের তলায় থাকে, এটা কিন্তু ভাসেও না, কিছুই হয় না, এটা কিন্তু জলের তলায় থাকে। আর এটাকে কিন্তু তোমরা চান ঠান যখন মানে পুকুরে গিয়ে স্নান করবে বা কিছু করবে, এই গাছটাকে তোমরা কখনোই দেখতে পাবে না বা তোমাদের পায়েও ঠেকবে না, যতক্ষণ না এই গাছটাকে পুজো দিয়ে শাক ঘণ্টা বাজাবে ততক্ষণ না এই গাছটাকে কেউ তুলতেও পারবে না। এটা একটা ঠাকুর, চড়ক ঠাকুর। তো যাই হোক, এটাকে তখনই তোলা হয়, আমি এটা শুনেছি, কখনো দেখিনি তেমনভাবে। আর তো দেখো এইভাবে বাঁশ দিয়ে বাঁধা হচ্ছে। আর তোমাদের সবার নিশ্চয়ই বাড়ির ওখানে এই পুজোটা হয়ে থাকে, চড়ক পুজো, তোমরা নিশ্চয়ই জানবে। যাই হোক, বাঁশ দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছে সবাই মিলে, কেন কি এই যে চড়ক গাছে চারদিকে দুজন দুজন বসে আসা সারাক্ষণ ধরে এপার ওপার করে ঝুলবে,
তো সেই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। ছোটবেলায় প্রচণ্ড যেতাম ওখানে, আর আমার না দোলনা চড়তে কোনো কিছু চড়তে না আমার মাথা ঘোরায়, তাই জন্য আমি চড়তে পারতাম না, আমার ভাই চড়তো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। কিন্তু যেহেতু এখন আর সেটা হয় না, এখন এই মেলাতেই যাই গিয়ে আর কি এইসবই দেখি। যাই হোক, চরগাছটাকে ভালো করে সবাই মিলে বেঁধে নিচ্ছে, আর খুব মানে শক্তপোক্তভাবে বাঁধতে হবে যাতে এইটা না মানে খুলে যায়। খুলে গেলে কিন্তু বিপদ, খুলে গেলে কিন্তু যেসব বাচ্চারা চড়ে বা বড়রাও চড়ে, অনেক বড় বড় ছেলেরা চড়ে, তারা কিন্তু পড়ে যেতে পারে। তাই জন্য চরগাছটাকে যত শক্তি দিয়ে বেঁধে এরমভাবে তুলে দিয়েছে। চরগাছটা কিন্তু এই মাঝখানেরটা চড়ক গাছ, আর এই মাথার মানে খোপটা হলো চড়ক গাছের, আর বাকি দুটো বাস। তো যাই হোক, ভালো করে সবাই মিলে দড়ি দিয়ে শক্ত ফুক্ত করে বেঁধে নিচ্ছে যাতে এটা পড়ে না যায়। যাই হোক, ওখানে একটা স্টেজ করা মানে স্টেজ করা হয়েছে, ওখানে নাচ গান হবে সন্ধেবেলা, ওই কারণেই আর কি স্টেজটা করা হয়েছে। আর এখানে যখন সবাই ঝুলবে তখন তোমাদের দেখাবো যে কীভাবে ঝুলে, আর শক্তপোক্তভাবে বাঁধা অলরেডি হয়ে গেছে। আর ওই দূরে দেখছি ওটা আমাদের স্কুল ছিল, আর ছোটোবেলা থেকে স্কুলেই পড়েছি আমি, উচ্চ মাধ্যমিক ওখানেই দিয়েছি, তারপর তো কলেজ। যাই হোক, প্রতি বছর এই মেলাটায় কিন্তু খুব খুব আনন্দ করতাম। ছোটোবেলায় বেশি আনন্দটা হতো, কেন কি ছোটোবেলার মুহূর্তটা একটা অন্যরকমই থাকে। মানে সকালবেলা থেকেই এত আনন্দ হতো, খুব আনন্দ হতো আর কি। আর যাই হোক, ভাই আর আমি দুজনেই চলে যেতাম, সন্ধে হতে না হতেই দুজনেই চলে যেতাম চড়কের মেলায়। আর আমার ভাই না খুব ছোটোবেলায় ঝুলতো ওই চড়ক গাছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর বলতাম, ভাই তুই পড়ে যাবি না তো, এত ঝুলছিস, মানে এত ঝোলাতো, মানে ও মানে আমার ভাইকে দেখা যেত না, একজন ধরে এপার ওপার ঝোলাতো আর একজন ধরে থাকতো। যাই হোক, তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে গেলাম, কেন কি ওই যে দেখেছিলে চড়ক মেলা সেখানেই আমি গেছিলাম। আর মনটা এই কারণে খারাপ হয়ে গেল, কেউ কিন্তু দোলনায় ঝুলছিল না, কেন কি এখানে ফাংশন হচ্ছিল, ওই জন্য কাউকে ঝুলতে দিচ্ছিল না। ভাবলাম তোমাদের সাথে এই চড়ক ঝোলাটা শেয়ার করব, কিন্তু ব্যাড লাক সেটা আর আমি শেয়ার করতে পারলাম না। যাই হোক, এখানে ফাংশন হচ্ছিল ওটাই দেখছিলাম। আর দেখতে পাচ্ছ এইটুখানি ভেতরে কত লোক, আর মাটির ভেতরে কিন্তু ঢুকতে দেয়নি, বাইরে থেকেই এত লোক, কত লোক। যদি মাঠের ভেতর ঢুকতে পারত তাহলে আরও লোক হতো, আর ওই না মাঠটা জুড়ে মেলাটা হতো। আর এখন তো তেমন একটা হয় না, এখন রাস্তার কাছে কাছেই দোকানপাটগুলো বসে, ওখানেই মেলাটা হয়। আর আগে সেই মানে স্কুলের ভেতরে যে মানে যেখানে ফাংশনটা হচ্ছে তার ভেতরে কিন্তু মেলাটা হতো, আর খুব ভালো লাগতো, তখন একটা ভরাট ভরাট টাইপের থাকতো, এখন যেন কেন খালি খালি লাগছে। যাই হোক, এখানে খুব সুন্দর সুন্দর কালারিং কালারিং ফুল বিক্রি হচ্ছিলো, আর এখানে দা কাছে বিক্রি হচ্ছিলো। এই তো মন, মানে মেলায় গেলে যেটা না দেখলে আর যেটা না খেলে মন ভরে না, সেটা হলো এই জিলিপিটা। এটা খুব সুন্দর পদ্ধতিতে করছিলো, আমার দেখে বড্ড ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ কেমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপিটা করছে, আর এটা যখন তেলে ভাজা হয় দেখতে কিন্তু অসাধারণ লাগে, কেন কি এই যখন গোল্ডেন কালারটা আসবে তখন কিন্তু আরও বড্ড বেশি ভালো লাগবে দেখতে। এটা কিন্তু দু রকমের হয়, চিনিরও হয় আর গুড়েরও হয়, এটা কি হচ্ছে আমি কিন্তু জানি না। যাই হোক, এখানে ভাজা হচ্ছিলো আর এখানে ভাজা বাদাম ছিল, আর এখানে চানাচুর ছিল, এই দেখো ভেজে তুলে নিচ্ছে কিভাবে। আর এই গরম গরম জিলিপি যদি মেলা থেকে নাই কিনে আনো, কিনলেটা কি, তাই না? এই গরম গরম জিলিপি কিন্তু মেলাতে গেলে ফেমাস, এটা কিন্তু আমার আনতেই হবে, সেটা আমি একটা খাই। আর দুইওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বড্ড বেশি বড় করব না, অনেকটাই বড় করে ফেলেছি ভিডিওটা। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, নেক্সট দিনে আবার তোমাদের সাথে দেখা হবে নতুনত্ব ভিডিও নিয়ে। আজকের মতন বিদায় জানালাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আর ভালো থেকো সুস্থ থেকো। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।